হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা তো অনেক ভালো আছি আর আসলে যেরকমই থাকি না কেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার দরকার আর এমনিতেই তো ঠান্ডা কাশি জ্বর এগুলো এখন নিত্যদিনের সঙ্গী তো নাবিলের জ্বর আমি আগের ভিডিওতে বলেছিলাম তো এখনও নাবিলের গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হচ্ছে আর এদিকে নাবিল সকালবেলা আমি গতকালকার আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো গতকালকে এটা শ্যুট করা ছিল তো ওর জন্য আম কেটে নিলাম ও আম খাচ্ছে আমিও আম খাচ্ছি সাথে আর ও কোকোলা নুডুলসটা খাচ্ছে যে ইনস্ট্যান্ট যে নুডুলসটা আর আমি এদিকে আমার রেস্টুরেন্টের খাতা দেখতেছি তো কি বলবো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আর এদিকে এই যে টোস্ট বিস্কিটটা নিয়ে আসলাম এই বিস্কিটটা কিন্তু খেতে ভীষণ মজা আর আম তো খাচ্ছি কারণ এখন যেহেতু আমের সিজন আম কিন্তু ভালোই লাগে যতই খাই ততই ভালো লাগে মন্দ লাগে না তো আর নাবিলো নাবিলে খাবারটা খাচ্ছে আজকে চার পাঁচ দিন হলো যে ও কোনো খাবার দাবারই খাচ্ছে না ভালোভাবে তার জন্য আসলে অনেক খারাপ লাগতেছে খারাপ লাগলেও তো কিছু করার নেই কেয়ার করবো আর আমি আমার টুকটাক রান্নাবানার জন্য সব কাটাকুটি করতেছি স্কুল থেকে আসলাম আর ইদানিং আসলে কি বলবো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় একটু পরপর তো কাটাকুটি শেষ করে রান্নায় চলে আসলাম আজকে পাট বাজি করব এটা মিষ্টি পাটশাকটা তার জন্য সব কেটে কুটে নিয়েছি আর পাঙ্গাস মাছ দিয়ে ঝিঙে দিয়ে রাঁধবো তো ঝিঙে আমি আসলে প্রায় এক কেজি পরিমাণে আনলাম কিন্তু কাটতে গিয়ে দেখি যে হাফ কেজিও পুরোটা পেলাম না কারণ এতটাই মনে হয় যে আমার কাছে বিছি বেশি ছিল অতটা নসি ছিল না তার জন্য আর নিতে পারিনি আর না দিক থেকে পড়ছে আমারও সব টিউশনি শেষ স্কুল শেষ করে আমিও বাসায় এখন রান্নাবান্নার জন্য প্রস্তুত ঘরটার গুছিয়ে নিয়েছি আর কি বলবো গতকালকে ভিডিও দিতে পারিনি নাবিলের শরীরটা অনেক খারাপ ছিল আর আমি কি যে ব্যস্ত ছিলাম নাবিল পুরা বাসায় ফিল্টারে সব পানি ডেলে আমার এই যে চাদর দেখতেছেন তো শাক পুরা অর্ধেকটা ভিজা ভিজা বলতে হাত দিলে অনেক পানি তো রান্নাবান্না শেষ করে আর আসলে শ্যুট করতে পারিনি এটা ছিল বেলা আজকে কয়েকদিন থেকে এই শুধু খাবার খাবে চিকেন বল এই যে আমার রান্নাগুলো দেখিয়ে দিলাম ডাল পাট শাক ভাজি আর জিঙ্গে দিয়ে মাছ আমি বললাম না জিঙ্গে অল্প একটু হয়ে গিয়েছে সাথে একটা আলু দিয়ে রান্না করলাম আর এদিক থেকে চিকেন বলটা আমি এখান থেকে একটা সব থেকে নিয়ে এসেছি চিকেন বল আসলে যখন কিনতে যাই তখন একটা মেবি বিশ টাকা বা পঁচিশ টাকা করে পড়ে যায় তোভাবে প্যাকেট কিনলেও খারাপ হয় না একটু হলো সেফ হয় এটা হচ্ছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম নিয়েছে হলো একশো টাকা আর আমার ছোট্ট কিউট বাবাটা কিন্তু আইসলালি অনেক বেশি পছন্দ করে যদিও এটা তার জন্য ঠিক না অনেক যেহেতু এখন আসলে প্যান্ডামিক চলতেছে তারপরও কি করব ওকে দিলাম আর কি ছোটো মানুষও যখন এটা খায় আমার কাছে অনেক ভালো লাগে ওর নিজের খাবারের জিনিসগুলো খায় না বড়রা যে খাবারগুলি খায় ওইটাই ওর কাছে বেশি ভালো লাগে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কিও তো আমি এটা ওর একটা ওর জন্য আনলাম একটা নাবিলের জন্য আনলাম জ্বর হলো কিছু করার নেই নাবিলও যেহেতু ছোট অতটা বড় না ওরও কিন্তু শখ হয় খাওয়ার জন্য তো আমি ওর কাছ থেকে নিয়ে ওকে ভেঙে অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা আমি খেয়ে ফেলতেছি যেহেতু ও ঠান্ডা লাগবে তো আপনারা সবাই কিন্তু মাশাল্লা বলে দিবেন ও যেহেতু ছোট মানুষ আর আমি এটা প্রতি ভিডিও তো যখন দেখাই তখনই কিন্তু বলি দেখুন ও কত কিউট করে খাচ্ছে আমার বাবাটা আর ও বললাম না যে ও আইসকলারিটা অনেক অনেক বেশি পছন্দ করে কেন জানি ও আইসক্রিমের প্রতি মানে লোভটা একটু বেশি মনে হচ্ছে আর আমি এই যে চিকেন বলটা খুলে নিয়েছি এখন এগুলো আমি আগে সিদ্ধ করে তারপরে বেজে নিব। আসলে এটা চিকেন বলটা আমিও বানাতে পারি আমিও বাসা এটা বানাই বানিয়ে আমি ফ্রোজেন করে রাখি তো এদিক থেকে আমি পানি বসিয়ে চিকেন বলটা দিয়ে দিয়েছি এটা আসলে দিলে কি একটু ভালোভাবে ফুলে তার জন্য একটু সিদ্ধ করলে ভালো হয় এটা আমার জানা মতে তো কে কীরকমভাবে করেন সেটা কিন্তু আমাকে জানিয়ে দিবেন আমি তো এইভাবে করতেছি জানি না কে কোনভাবে করতেছে আর এখানে আমি এই যে এটা হচ্ছে কাবাব কাঠি আর এই কাঠিতে সরি নর্মালি এই কাঠিতে কিন্তু যখন কোনো আপনি রেস্টুরেন্টে খাবেন বা ফাইভ স্টার চিপিতে খাবেন তখন কিন্তু কে কাঠি করে কিন্তু চিকেন বলটা দেয় তো আমার ছেলে যেহেতু অস্থির হয়ে গিয়েছে বাইরে যা যেতে পারতেছে না সে অসুস্থতার জন্য তো আমি সেমভাবে রেস্টুরেন্টে সাতটায় তাকে দিতে চাচ্ছিলাম তো আমি কাবাব কাঠিটা নিয়ে নিলাম আপনারা যখন এটাতে শাসলিক বা কাবাব তৈরি করবেন তখন কিন্তু পানিতে দশ পনেরো মিনিটে কাঠিটা ভিজিয়ে রাখবেন তাহলেই কিন্তু ভালো থাকবে কাঠিগুলো পরের বার আপনি ব্যবহার করতে পারবেন তো আমি সবগুলো দিয়ে দিয়েছি আর আমি আসলে অর্ধেকটা পরিমাণে প্যাকেট থেকে অর্ধেকটা পরিমাণ নিয়েছি আর অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি তো আমি এখন ওগুলাকে ভালো করে বেজে নিব যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটি আমার এই ছোট্ট একটি সংসারের খুটনাটি কাজকর্মগুলি তাহলে কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই যে এগুলোকে দেখলেন যে কতটা ফুলতেছে অনেক ফুলকো ফুলকো হয়ে গিয়েছে যদিও বা চিকেন বল না মানোর পরে এতটা ফুলকো থাকে না তারপরও দেখতে কিন্তু ভালো লাগে যখন তেলে বেজে নেওয়া হয় আমি কিন্তু প্রোজেন খাবারগুলো স্বপ্ন থেকে অনেক নিয়ে আসতাম আগে এক সময় আমি প্রত্যেক মাসে আমার পনেরো থেকে দুই হাজার টাকার ভিতরে প্রোজেন খাবার থাকতোই কিন্তু ইদানিং আনতেছি না যেহেতু দেশের পরিস্থিতিও ভালো না তার জন্য আসলে আনা হয় না আর আমাদের অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম আসে তার জন্যও কিন্তু কানা হয় না আমার কাছে ভালো লাগে এগুলি যে ফ্রিজে থাকলে বিকেল বেলা বাচ্চাদেরকে শর্টকাট পাবে নাস্তাগুলো তৈরি করে দেওয়া যায় তো এই যে আমি বেজে নিয়েছি যা যেরকম কালারটা পছন্দ যে যেরকম দেখতে চায় ভাবে করতে পারবে আর সস দিয়ে দিয়েছি এখন নাবিল খাবে আমিও খাবো আমার মানাসি বাবাকেও ট্রাই করব আর এই যে আমিও খেয়ে নিচ্ছি আর মানাসির জন্য খিচুড়িটা নিয়ে আসলাম ওকে এখন খাওয়াবো খিচুড়ি এই যে নাবিল খাচ্ছে ও বললাম না যে অনেক অসুস্থ ছিল এখনও আছে ওর একেবারে শরীরটা অনেক শুকিয়ে এই আর কি তো এটা হচ্ছে পরদিন পরদিন বলতে এই যে আজকে এখানে সব সবজি শুধু আপনার মিষ্টি কুমড়া পটল সিসিঙ্গা কাঁকরোল আলু সব কিছু আমি কেটে নিয়েছি এ করে এরকম সাইজ করে আর আজকে রাঁধব কাঁকরোল দিয়ে মাছ ঝোল করব আর এগুলা ভাজি করব। আর সবজি কিন্তু ভাজি ভালোই লাগে খারাপ লাগে না আর এখান দিয়ে আমি তরকারির ঝোলটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর মাছগুলো বেজে নিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আমার যেহেতু তিনটে ছুলা আগে বলে একটু হলো হেল্প হয় আর এদিক থেকে রান্নাবান্নাগুলো করে নিয়েছি তো আগামী গতকালকে যে ভিডিওটা দিতে পারিনি সেটা হচ্ছে একমাত্র এই যে আমি পানি দিয়ে বললাম বাসায় আমি কাজ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে তার কারণে আসলে দিতে পারিনি ভিডিও বাজিও বসিয়ে দিয়েছি আমি আসলে বাজি সবসময় একসাথে এরকম করে দিই আমার মতো কে কে শর্টকাট রান্নাবান্না পছন্দ করেন সেটা কিন্তু বলতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানাবেন আমি জানি আমার প্রতিদিন ভিডিও আপনাদের কাছে একগে আমি লাগে যে সংসারের টুকটাক কাজগুলো কিন্তু কিছু করার নাই আমি এরকমই এরকম ভিডিও দেখতে হবে আর আমি যেহেতু তেমন একটা বের হই না বের হলো আমার কাছে আনিজি লাগে শ্যুট করতে তার জন্য এরকম ভিডিওই দেখতে হবে বিদায় নিয়ে নিচ্ছি আস্তে আস্তে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই সবার জন্য দোয়া করলে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারবো তো আজকে জন্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই নাবিল করার পক্ষে থাকুন